রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামস অন্যান্য সেনা কর্মকর্তার সাথে 25 ফেব্রুয়ারি ছিলেন বিডিআর দরবারে। স্পট দেখিয়ে দেখিয়ে সাংবাদিকদের কাছে তিনি সেদিনের ঘটনার বর্ণনা করেন। ছেলেরা ছিল খুবই উশৃঙ্খল সেই মুহূর্তে। আমি শুধু সিনিয়র যারা ছিল সিনিয়র লোকজনকে আমি আসলে আমার চোখে পড়েনি। আমি যাদেরকে দেখেছি এই স্ট্রিট স্ট্রিটে যারা পাহাড় দিচ্ছিল এবং যারা প্যাট্রোলিং করছিল, এদের সবাই ছিল কম বয়স্ক, অল্প বয়স্ক। এবং উশৃঙ্খলতা যেটা হয়ে গেছে, আমি আবার বলছি আমার যেটা মনে হয় উশৃঙ্খলতা যেটা হয়ে গেছে, এটা সম্ভবত সকাল 10:30-11টার মধ্যেই যা হবার দরকার হয় আমার মনে হয়ে গেছে। তিনি বলেন, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের আদেশে অধিনায়ক হিসেবে তিনি সৈনিকদের থামাতে গিয়ে ব্যর্থ হন। এরপর কয়েকজন বিডিআর সদস্য তাকে দরবারের কাছেই এক জিওসির বাড়িতে লুকিয়ে রাখেন। সেখান থেকে তিনি উশৃঙ্খল সৈনিকদের হাতে সেনা কর্মকর্তাদের খুন হতে দেখেন। সেই সাথে দেখতে পান বেসামরিক গাড়িতে বিডিআর এর 5 নম্বর গেট দিয়ে ঢুকে কিছু ব্যক্তিকে সৈনিকদের পক্ষে মিছিল করতে। আমি বিডিআর এই গাড়ি দেখি। আপনি কি মনে করেন যে বাইরে কোনো এখন এখানে একটা ডিসিপ্লিন সংস্থা, এখানে যদি বিডিআর গাড়ি না থাকে তাহলে অন্য কোনো জায়গা থেকে এই গাড়িটা এসেছে? এটা আমার ব্যক্তিগত, আমার তো ওরকম মনে হয়েছে। বিকজ বাইরে নলে মিছিল নিয়ে তার ভেতরে আসবে কেন? এবং বাইরে 5 নম্বর গেটের সামনে ওখানে মিছিল হচ্ছে, ওখানে মিটিং হচ্ছে, এবং এই মিটিং গুলোতে উস্কানিমূলক বক্তব্য দেওয়া রাখা হচ্ছিল। লেফটেন্যান্ট কর্নেল সামস মনে করেন বিডিআর এর সব সদস্যই এই হীন ঘটনার সাথে যুক্ত ছিল না। বিডিআর সদস্য এবং তাদের পরিবারের কারণেই আজ বেঁচে আছেন তিনি। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন লেফটেন্যান্ট কর্নেল সামস। শারমিন রেডভি, বাংলা ভিশন, ঢাকা।